প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। ইসলাম ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে ক্লাসে তোমাদের প্রত্যেককে শুভেচ্ছা। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম মিশরীয় সভ্যতা সম্পর্কে। সেখানে আমরা দেখেছিলাম মিশরীয় সভ্যতার উৎপত্তি কোথায় ঘটেছিল এবং সভ্যতায় তাদের অবদান কী ছিল সেটি বিস্তারিত। আজ আমরা আলোচনা করব ইসলাম ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে প্রথম পত্রের প্রথম অধ্যায়ে সুমেরীয় সভ্যতা সম্পর্কে। প্রিয় শিক্ষার্থী, সুমেরীয় সভ্যতা আলোচনা করার প্রথমেই আমরা আলোচনা করব যে সুমেরীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল। তোমরা জানো গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম যে প্রাচীন সভ্যতাগুলো গড়ে উঠেছিল কোন কোন নদীকে কেন্দ্র করে। যেমন মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল নীল নদকে কেন্দ্র করে। তোমরা জানো আমাদের উপমহাদেশে সিন্ধু সভ্যতা, এই সিন্ধু সভ্যতাও গড়ে উঠেছিল সিন্ধু সভ্যতাকে সিন্ধু নদীকে কেন্দ্র করে। ঠিক তেমনি বর্তমান ইরাকের টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর অববাহিকা যে একটি উর্বর অর্ধচন্দ্রাকৃতির ভূমি আছে যেটাকে ইংরেজদের ফার্টাইল ক্রিসেন্ট বলা হয়, এই উর্বর অর্ধচন্দ্রাকৃতির যে ভূমি এখানে অনেকগুলো প্রাচীন সভ্যতা গড়ে ওঠে। এর ভিতরে অন্যতম একটি সভ্যতা ছিল এই সুমেরীয় সভ্যতা। এছাড়া এখানে অন্য যে সভ্যতাগুলো গড়ে উঠেছিল সেগুলো অ্যাসিরীয় সভ্যতা, ক্যালডীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, অ্যাসিরীয় সভ্যতা প্রভৃতি। তো যেটি গত ক্লাসে আলোচনা করছিলাম যে কোন নদীকে কেন্দ্র করেই, যে কোনো একটা নদীকে কেন্দ্র করেই মূলত সভ্যতাগুলো বিকাশ লাভ করে, কারণ নদী বা পানি হলো সভ্যতার প্রাণ। ঠিক তেমনি আমরা দেখতে পাচ্ছি আজকে ইরাকে যে টাইগ্রিস এবং ইউফ্রেটিস, দজদা এবং ফরাত নদী, এই নদী দুটিকে কেন্দ্র করে যে সভ্যতাগুলো গড়ে উঠেছিল প্রাচীনকালে তার ভিতরে অন্যতম একটি সভ্যতা হলো এই সুমেরীয় সভ্যতা। আমরা গত ক্লাসে দেখছি যে মিশরীয় সভ্যতা ছিল প্রায় 5000 খ্রিস্টপূর্বাব্দের একটি সভ্যতা। এই সুমেরীয় সভ্যতা প্রায় মিশরীয় সভ্যতার সমসাময়িক ছিল। ঐতিহাসিকরা বলছেন যে এটি প্রায় খ্রিস্টপূর্ব 4000 খ্রিস্টপূর্বাব্দের দিকে এটি বিকাশ লাভ করে মেসোপটেমিয়া। তো মেসোপটেমিয়া সভ্যতা তাহলে আমরা বলতে পারি যে আজকের যে ইরাক, যার রাজধানী বাগদাদ। তোমরা জানো ইরাক এশিয়া মহাদেশের একটি রাষ্ট্র, স্বাধীন সর্বভৌম রাষ্ট্র। তো এই ইরাকের টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীকে কেন্দ্র করে মূলত এই সুমেরীয় সভ্যতা গড়ে ওঠে। আমরা আজকে যেটি আলোচনা করব সেটি হলো সভ্যতায় প্রাচীন সুমেরীয়দের অবদান। তার আগে আমরা দেখব যে সুমেরীয়দের সমাজ ব্যবস্থা কেমন ছিল, রাজনৈতিক অবস্থা কেমন ছিল, অর্থনৈতিক অবস্থা কেমন ছিল। প্রথমে আমরা দেখি যে রাজনৈতিক অবস্থা। প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমরা দেখেছি যে মিশরীয় সভ্যতা ছিল মূলত একটি এককেন্দ্রিক রাষ্ট্রীয় ব্যবস্থার ভিতরে। তাদের কেন্দ্রীয় সরকার ছিল এবং এই কেন্দ্রীয় সরকার সমগ্র রাষ্ট্রকে পরিচালনা করত। কিন্তু এখানে বিশ্ব থেকে সুমেরীয় সভ্যতা সম্পূর্ণ ভিন্ন একটি শাসন ব্যবস্থা, সেটি হলো এটি ছিল মূলত নগর রাষ্ট্রকেন্দ্রিক। এক একটি শহর বা নগরকে কেন্দ্র করে এক একটি রাষ্ট্রের উৎপত্তি ঘটেছিল। এই এক একটি নগর বা নগর রাষ্ট্র এক একটি রাষ্ট্রের মতো আচরণ করত। এদের একজন প্রধান ছিল যিনি এই নগর রাষ্ট্রের প্রধান যে ধর্ম মন্দির তারও প্রধান ছিল। প্রতিটা নগর রাষ্ট্রেই এক একটি ধর্ম মন্দির থাকতো এবং এই ধর্ম মন্দিরকে বলা হতো মূলত জিগুরাত। প্রতিটা রাষ্ট্রেই একটি করে জিগুরাত থাকতো বা ধর্ম মন্দির থাকতো এবং এই যে ধর্ম মন্দির, এই ধর্ম মন্দির প্রধান যিনি ছিলেন তাকে আবার বলা হতো পাতেজি। তাহলে আমরা দেখব যে দেখতে পাচ্ছি যে সুমেরীয় সভ্যতা ছিল একটি নগর রাষ্ট্রকেন্দ্রিক সভ্যতা এবং প্রতিটা নগর রাষ্ট্রে একটি করে জিগুরাত থাকতো বা ধর্ম মন্দির থাকতো
আর এই ধর্ম মন্দিরের প্রধান যিনি তিনি ছিলেন পাতিজি আর এই পাতিজি মূলত এই রাষ্ট্রের প্রধান এই ধর্ম মন্দিরের প্রধান তিনি ছিলেন প্রধান সমন্বয়ক এবং সেচ ব্যবস্থারও প্রধান ছিলেন এই পাতিজি তো এই নবরাষ্ট্রগুলো প্রত্যেকের ভিতরে সদস্যদের ভিতরে ভালো সম্পর্ক থাকলেও একটি নগর রাষ্ট্রের সাথে অন্য নগর রাষ্ট্রের সবসময় সুসম্পর্ক থাকতো না ক্ষমতার দ্বন্দ্বে একটি নগর রাষ্ট্র কখনো অন্য নগর রাষ্ট্রের উপরে আক্রমণ বা পাল্টা আক্রমণ করত তো এই নগর রাষ্ট্রগুলো সাধারণত এক একটি রাষ্ট্র ছিল তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সুমেরীয় সভ্যতা সম্পূর্ণ একটি নগর রাষ্ট্রকেন্দ্রিক সভ্যতা এখন আমরা দেখব যে এখন আমরা দেখব যে সুমেরীয় অর্থনৈতিক অবস্থা প্রিয় শিক্ষার্থী সুমেরীয় যে নগর রাষ্ট্রগুলো ছিল তার ভিতরে অন্যতম ছিল উর লার্মা ইদুরু কিশ নিপুর এছাড়া লাগাস প্রভৃতি যে নগর রাষ্ট্র ছিল এই নগর রাষ্ট্রগুলোর আবার অর্থনৈতিক অবস্থা ছিল সম্পূর্ণ কৃষি নির্ভর কৃষি ছিল তাদের প্রধান জীবন এবং জীবিকার মাধ্যম তাদের অর্থনৈতিক প্রাণই ছিল কৃষি তো কৃষির জন্য তারা কাঠের লাঙল ধাতু তৈরি কাস্তে নিড়ানি এগুলো উদ্ভাবন করেছিলেন এবং কৃষি ব্যবস্থায় তারা অত্যন্ত উন্নত একটা ব্যবস্থা প্রচলন করার কারণে খুব শীঘ্রই তারা অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হয় এক্ষেত্রে ঐতিহাসিক প্যান্টাজিনের সামারসেট ফ্রাই তিনি বলেছেন যে তারা ছিল দক্ষ কৃষক সুমেরীয় যে উর্বর ভূমি সেটি ব্যবহার করে তারা পর্যাপ্ত চাষাবাদ করত এবং বেশ দ্রুত তারা তাদের উদ্ভিদ যে ফসল তাদের অদক্ষ প্রতিবেশীদের কাছে রপ্তানি শুরু করে দেয় সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে কৃষি ব্যবস্থায় প্রাচীন সুমেরীয়রা উন্নতি করার সাথে সাথে তাদের অর্থনীতিও উন্নত ছিল এখন আমরা দেখব যে প্রাচীন সুমেরীয়দের সমাজ ব্যবস্থা প্রিয় শিক্ষার্থী গত ক্লাসে মিশরীয় সভ্যতায় আমরা দেখেছি যে মিশরীয় সমাজ ব্যবস্থা তিনটি ভাগে বিভক্ত ছিল সুমেরীয় সভ্যতাও ঠিক তিন ভাগে বিভক্ত এবং এখানে মিশরীয় সভ্যতার সাথে সুমেরীয় সভ্যতারও একটি সাদৃশ্য আছে সুমেরীয় সভ্যতা তিন ভাগে বিভক্ত ছিল সুমেরীয় সমাজ তিনভাবে বিভক্ত ছিল প্রথম শ্রেণীতে ছিল রাজন্য বর্গ পুরোহিত বর্গ উচ্চপদস্থ কর্মকর্তা যারা রাজকাজে জড়িত যারা অভিজাত বর্গ তারাই মূলত ছিলেন প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত এরপরে দ্বিতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত ছিলেন মূলত পেশাজীবী যারা যারা শিক্ষক চিকিৎসক প্রকৌশলী প্রভৃতি ব্যক্তি যারা ব্যবসায়ী তারাই মূলত দ্বিতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল এবং তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত যারা ছিলেন তারা মূলত ভূমিদাস কৃতদাস ভূমিদাসী বা কৃতদাসী প্রভৃতি যারা তারাই মূলত এই তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল প্রিয় শিক্ষার্থী এখন আমরা দেখব যে সভ্যতায় প্রাচীন মিশরীয়দের অবদান সভ্যতায় প্রাচীন মিশরীয়দের অবদান এক্ষেত্রে প্রথমে আমরা দেখব দিগন্ত নদী প্রিয় শিক্ষার্থী আমরা গত ক্লাসে দেখেছি যে মিশরীয়রাও একটি লিখন পদ্ধতি আবিষ্কার করেন সভ্যতায় তাদের একটি অনবদ্য একটি অবদান ছিল যেটাকে বলা হয়েছিল যে হায়োগ্লিফিক লিখন পদ্ধতি ঠিক তেমনি সুমেরীয়রাও সভ্যতায় একটি নতুন লিখন পদ্ধতি প্রচলন করেন যেটাকে বলা হচ্ছে ইউনিফর্ম লিখন পদ্ধতি সেটি ছিল চিত্রলিপি ভিত্তিক কিন্তু পরবর্তীকালে এটি আরো উন্নতি সাধন করে তারা এটাকে অক্ষর ভিত্তিক চিত্রলিপিতে রূপান্তর করেন এবং তাদের যে লিখন পদ্ধতি ছিল সেটি সাধারণত
বাম দিক হতে ডান দিকে লেখা হতো কি নিবন্ধের লিখন পদ্ধতি সেটি বাম দিক থেকে ডান দিকে লেখা হতো এবং তারা মাটির তৈরি প্লেট তৈরি করে নলখাগড়া জাতীয় এক ধরনের ঘাস সেটি দিয়ে এর উপরে চিত্রলিপি অঙ্কন করত এবং বলা হচ্ছে যে প্রায় 500 মত অক্ষর তাদের এই চিত্রলিপি বা যে অক্ষরলিপি এটাতে ছিল প্রায় 500 মত লিপি আর এই লিপিগুলো উন্নত লেখার ক্ষেত্রে তারা নরম যে কাদা মাটির ফলক এবং এই ফলকের উপরে মূলত নলখাগড়া জাতীয় এক ধরনের শক্ত ঘাস দ্বারা তারা এর উপরে লিপিবদ্ধ করত প্রাচীন মিশরের যে সরি প্রাচীন সুমেরীয়দের যে একটি নগরাষ্ট্র নিপুর এই নিপুরে প্রায় 4000 এ ধরনের মাটির তৈরি ফলক আবিষ্কৃত হয়েছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সুমেরীয়দের যে লিখন পদ্ধতি সেটি নাম হলো কিউনিফর্ম এবং তাদের প্রায় 500 মতো অক্ষর ছিল এবং এখনো পর্যন্ত নিপুর থেকে আবিষ্কৃত 4000 মতো শিলালিপি তারা আবিষ্কৃত করতে পেরেছে প্রিয় শিক্ষার্থী এখন আমরা দেখব যে সুমেরীয়দের ধর্ম ব্যবস্থা সম্পর্কে সুমেরীয়রা প্রকৃতির পূজারী ছিল তারা অতি শক্তিশালী যা কিছু দেখত তাহলে তাকেই তারা পূজা করা শুরু করত প্রকৃতির যে বিভিন্ন শক্তি যেমন পৃথিবী এলিন ছিল তাদের প্রধান দেবতা এলিন ছিল পৃথিবীর দেবতা এরপরে ছিল আলো আলো ছিল আকাশের দেবতা এরপরে আলো ছিল এনকি ছিল পানির দেবতা এছাড়া শাম ছিল সূর্য দেবতা গান্ডা ছিল চন্দ্র দেবতা ইনান্না প্রেম এবং উর্বরতার দেবতা তাহলে আমরা দেখছি যে এনলি আলু এনকি শাম গান্ডা ইন্দান প্রত্যেকেই এক একটি দেবতা এবং তারা সবাই প্রকৃতির দেবতা তারা প্রত্যেকেই তাদের প্রত্যেকেই মানুষের তুলনায় অতি শক্তিশালী বিধায় তারা এই ধরনের শক্তিকে পূজা করত প্রাচীন মিশরীয়রা তোমরা দেখেছো যে গত ক্লাসে যে সেটি ছিল ইহকালিক ইহলৌকিক এবং পরলৌকিক একটি ধর্ম যে ইহকালে তারা যেমন বিশ্বাস করত ভালো মন্দ কাজে ফলাফল পরকালে যেয়ে অবশ্যই দিতে হবে এবং তাদের মৃতদেহে আত্মার প্রবেশ ঘটে এবং এই আত্মাই মূলত পরবর্তী বিচারের সম্মুখীন হয় এবং এই আত্মাকে ভালো থাকার জন্য তারা বিভিন্ন জিনিসপত্র সমাধিতে দিয়ে আসত কিন্তু এখানে মিশরীয়দের থেকে সুমেরীয়রা সম্পূর্ণ ভিন্ন সুমেরীয় ধর্ম মূলত পৃথিবী কেন্দ্রিক পৃথিবী এখানেই মূলত সবকিছুর এরপরে পরলৌকিক জীবনে তাদের আর কোনো বিষয় নেই পরলৌকিক যে ভালো মন্দ কাজের বিচার বা আত্মার পুনঃপ্রবেশ এগুলো সুমেরীয় ধর্ম ব্যবস্থায় নাই মূলত সুমেরীয় ধর্মটা সম্পূর্ণ ইহলৌকিক ভিত্তিক মৃত্যুর পরের জীবন নিয়ে এখানে বিস্তারিত বা কোনো রকম আলোচনা নেই আর সুমেরীয়দের যে ধর্ম এই ধর্মের বেশিরভাগই ছিল সব পৌরাণিক কাহিনী কেন্দ্রিক এবং এই পৌরাণিক কাহিনী অনেকগুলো ওল্ড টেস্টামেন্ট বাইবেলের ওল্ড টেস্টামেন্টে স্থান পেয়েছে প্রিয় শিক্ষার্থী এখন আমরা পরের পয়েন্ট সুমেরীয় আইন সম্পর্কে আলোচনা করব সুমেরীয় আইন পৃথিবীতে সর্বপ্রথম একটি আইনের ধারণা প্রদান করে সেটি হলো এই সুমেরীয়রা সুমেরীয়রা মূলত তাদের স্থানীয় যে আইনগুলো সেগুলো একত্রিত করে একটি আইন সংহিতা বা আইন কাঠামো গ্রহণ করেছিলেন আর এটি সংকলন করেছিলেন মূলত সুমেরীয় সম্রাট ডুঙ্গি তিনি মূলত পৃথিবীতে সর্বপ্রথম এ ধরনের একটি আইন কাঠামো বা আইন সংহিতা প্রণয়ন করেন এবং এই আইনগুলো ছিল মূলত
সুমেরীয় যে প্রচলিত যে আইনগুলো সেই আইনের একটি লিপিবদ্ধ কাঠামো। তো এই লিপিবদ্ধ কাঠামো যেটি প্রবর্তন করে ডুঙ্গি, ডুঙ্গি মূলত সুমেরীয় সম্রাট, এই ডুঙ্গি মূলত এই আইনগুলো লিপিবদ্ধ করে একটি সংহিতা প্রণয়ন করে। তো এই যে আইন সংহিতা বা আইন কাঠামো তিনি দণ্ডায়মন করেন, এর আইনগুলো ছিল অত্যন্ত কঠিন প্রকৃতির আইন, এবং এই আইনকে বলা হচ্ছে অনেকটা প্রতিশোধ পরায়ণের মতো আইন। যেমন যদি কেউ কারো হত্যা করে তাহলে তার শাস্তি হলো হত্যার পরিবর্তে হত্যা। কেউ যদি কারোর হাত ক্ষতিগ্রস্ত করে তাহলে তার হাতটাও ক্ষতিগ্রস্ত করা হতো। কেউ যদি কারোর চোখ নষ্ট করে তাহলে তার চোখটাও নষ্ট করে দেওয়া হতো। তো এভাবে দেখা যাচ্ছে যে এই আইনটি ছিল অত্যন্ত কঠোর প্রকৃতির একটি আইন, এবং এটি বলা হচ্ছে প্রায় যে প্রতিশোধ পরায়ণ একটি আইন। তবে পৃথিবীতে সর্বপ্রথম একটি আইন কাঠামো ধারণা প্রদানে সুমেরীয়দের অবদানকে কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নেই। তো এই যে সুমেরীয় সম্রাট ডুঙ্গি তিনি একটি আইন সংহিতা বা আইন কাঠামো প্রকাশ করলেন, যেটা পরবর্তীকালে পরবর্তীকালে ব্যাবিলনীয় সম্রাট হাম্মুরাবি এটিকে আরো ডেভেলপ করে করে দি কোড অফ হাম্মুরাবি নামে যে আইন কাঠামো, পৃথিবীর একটি পরিপূর্ণ আইন কাঠামো সেটি প্রণয়ন করে মূলত ব্যাবিলনীয় সম্রাট হাম্মুরাবি, যেটাকে বলা হচ্ছে যে কোড অফ ডুঙ্গি। এই ডুঙ্গি থেকে নিয়ে মূলত সেটি প্রণয়ন করা ডুঙ্গির আইন কাঠামো। এক্ষেত্রে এই আইন সংহিতা ব্যাবিলনীয় যে আইন সংহিতা সেটা প্রণয়নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। এখন আমরা দেখব যে শিল্পকলা সুমেরীয় শিল্পকলা। প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমরা দেখছি যে মিশরীয় সভ্যতা ছিল মূলত পাথরকেন্দ্রিক, তাদের সভ্যতার প্রতিটা স্থাপত্যই ছিল পাথর, তাদের স্ফিঙ্কস, তাদের যে বিশাল আকৃতির পিরামিড, সব কিছু, তাদের স্থাপত্য, তাদের ধর্ম মন্দির, তাদের রাজপ্রাসাদ প্রতিটি নির্মিত হয়েছিল পাথর দ্বারা। এটির প্রমাণ এটি মেলে যে তখন মিশরের পাথরের প্রাপ্যতা ছিল বিধায়ক, তারা এই বড় বড় পাথর খণ্ড কেটে এই পাথর দিয়ে স্থাপত্যগুলো তৈরি করেছে বা তাদের শিল্পকর্ম গুলো তৈরি করতে পেরেছে। কিন্তু সুমেরীয় সভ্যতায় এখানে পাথরের স্বল্পতার কারণে তারা মূলত যেটি করেছে সেটি হলো যে পোড়ামাটির ফলক দিয়ে তাদের স্থাপত্যগুলো তৈরি করেছে। তাদের যে জিগুরাত বা ধর্ম মন্দিরগুলো প্রতিটি জিগুরাতই তৈরি এ ধরনের পোড়ামাটির ফলক দ্বারা, এবং এই পোড়ামাটির ফলকেই তারা বিভিন্ন চিত্রকর্ম অঙ্কন করেছে। এবং এক্ষেত্রে তাদের যে উর যে প্রধান জিগুরাত, প্রধান জিগুরাত সেটি এটি এই ধর্ম এই পোড়ামাটির ফলক দ্বারা তৈরি এবং একটি উন্নত মানের অতি সুন্দর একটি জিগুরাত। তো এখন আমরা আলোচনা করব আমাদের পরবর্তী বিষয় সাহিত্যে। সাহিত্যে প্রাচীন সুমেরীয়দের অবদান, সাহিত্যে প্রাচীন সুমেরীয়দের অবদান। প্রিয় শিক্ষার্থী, যেহেতু একটি শিলালিপি, সরি, যেহেতু তারা একটি লিখন পদ্ধতি আবিষ্কার করেন, সুতরাং তাদের সাহিত্য ছিল অত্যন্ত সমৃদ্ধ একটি সাহিত্য। তাদের যে সাহিত্যগুলো সেটি ছিল মূলত বিভিন্ন পৌরাণিক কাহিনী কেন্দ্রিক, তাদের যে পৌরাণিক কাহিনী সেটিকে ভিত্তি করে তাদের সাহিত্যগুলো রচিত হয়েছে, এবং তাদের যে সাহিত্য এই সাহিত্যে মূলত দেবদেবীর সাথে রাজাদের যে সম্পর্ক সেটি নিয়েই আবদ্ধ করেছে, যে দেবদেবীদের সাথে তাদের যে শাসক, তাদের যে পাতেজি ধর্মযাজক, তাদের যে প্রধান শাসক, তাদের যে সম্পর্ক এটি নিয়েই মূলত তাদের সাহিত্যটা ডেভেলপ করেছে। এক্ষেত্রে তাদের যে সাহিত্যকর্মের এ পর্যন্ত উদ্ধার হয়েছে তার ভিতরে অন্যতম হল প্লাবনের মহাকাব্য, প্লাবনের মহাকাব্য। এছাড়া আরও একটি মহাকাব্য আছে যেটি হলো তাদের অন্যতম একজন শাসক গিলগামেশ,
এই গিলগামেশ তাদের যে মহাপরাক্রমশালী শাসক এই গিলগামেশকে কেন্দ্র করে একটি মহাকাব্য রচিত হয়েছে যেটির নাম হলো গিলগামেশ মহাকাব্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তৎকালীন সময়ে সুমেরীয়রাও সুমেরীয়দের দুইটি মহাকাব্য এখানে সন্ধান পাওয়া যাচ্ছে, একটা হলো প্লাবনের মহাকাব্য এবং অপরটি হচ্ছে গিলগামেশ বা তাদের পরাক্রমশালী শাসক গিলগামেশ তাকে কেন্দ্র করে গিলগামেশ মহাকাব্য। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখব জ্ঞান বিজ্ঞানে প্রাচীন সুমেরীয়দের অবদান। জ্ঞান বিজ্ঞানেও প্রাচীন সুমেরীয়রা অনবদ্য অবদান রেখেছেন। তাদের যে জ্ঞান বিজ্ঞানের মূলত গড়ে উঠেছিল তাদের ধর্মকে কেন্দ্র করে, তাদের ধর্মীয় বিভিন্ন যে আচার অনুষ্ঠান এগুলো পালনের জন্য দিনক্ষণ যে গণনা করা, এই দিনক্ষণ গণনা কেন্দ্রিক তারা জ্যোতিষবিদ্যা বা অন্যান্য দিকে তারা পারদর্শী হয়ে ওঠে এবং তারা পৃথিবীতে সর্বপ্রথম একটি দিনপঞ্জি আবিষ্কার করেন, চন্দ্রভিত্তিক দিনপঞ্জি তারা আবিষ্কার করেন। তাছাড়া সভ্যতায় তাদের আরও একটি অনবদ্য অবদান হল জলঘড়ির আবিষ্কার। তারা তৎকালীন সময়ে প্রায় 4000 বছর পূর্বে এই জলঘড়ি আবিষ্কার করেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে সভ্যতায় তাদের যে বৈজ্ঞানিক অবদান তার ভিতরে অন্যতম হলো একটি দিনপঞ্জির উদ্ভাবন এবং অপরটি হলো একটি জলঘড়ি আবিষ্কার। এছাড়া সভ্যতায় আরও যে তাদের অবদান তার ভিতরে তারা যে বছর তোমরা জানো যে গতদিন আমরা আলোচনা করছিলাম যে মিশরীয়রা একটি বছরকে 365 দিনে ভাগ করে রেখে যায়, আর সুমেরীয়রা সেই যে 365 দিনের যে ভাগ সেটাকে তারা 12 মাসে বিভক্ত করে, বছরকে তারা 12 মাসে বিভক্ত করে। এছাড়া 60 মিনিটে 1 ঘন্টা, 24 ঘন্টায় 1 দিন, সপ্তাহকে তারা 7 দিনে বিভক্ত করে দাও। প্রিয় শিক্ষার্থী, তোমরা জেনে হয়তো অবাক হচ্ছ যে আজকে আমরা যেটি অনুসরণ করছি যে 12 মাসে 1 বছর, 60 মিনিটে 1 ঘন্টা, 24 ঘন্টায় 1 দিন বা 7 দিনে 1 সপ্তাহ, এগুলো সব প্রাচীন সুমেরীয়দের অবদান। তাদের সেই অবদানের কারণেই আজকে আমরা তাদের সেই জ্ঞান বিজ্ঞানের যে ফসল সেটি বহন করছি। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাস থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারলাম সেগুলো এখন একটু দেখব। সেটি হলো যে আজকের যে ক্লাস সুমেরীয় সভ্যতা, এই সুমেরীয় সভ্যতা থেকে তোমরা যেটি শিখতে পারবে সেটি হলো প্রাচীন সুমেরীয় সভ্যতার অবস্থান সম্পর্কে তোমরা জানতে পারবে, 2 সুমেরীয় লিখন পদ্ধতি সম্পর্কে তোমরা ব্যাখ্যা করতে পারবে, 3 সভ্যতায় সুমেরীয়দের অবদান বিস্তারিত বিশ্লেষণ করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এখনো পর্যন্ত পাঠ্যপুস্তক ক্রয় করনি, যত দ্রুত সম্ভব তোমরা তোমাদের পাঠ্যপুস্তক ক্রয় করে নেবে, আর নিয়মিতভাবে তোমাদের প্রিয় যে শিক্ষক সিমু-রেজা এমপি কলেজের তোমাদের যে শিক্ষক মণ্ডলী, শিক্ষক মণ্ডলীর ক্লাসের সাথে সম্পৃক্ত থাকবে, তাদের ফেসবুক আইডির সাথে সম্পৃক্ত থাকবে, সাথে সাথে সিমু-রেজা এমপি কলেজ অনলাইন ক্লাস একটি ইউটিউব চ্যানেল এবং সিমু-রেজা এমপি কলেজের নামে যে ফেসবুক আইডিটি আছে এটির সাথেও সম্পৃক্ত থাকবে। তোমাদের প্রিয় শিক্ষকদের ক্লাসগুলো তোমরা নিয়মিত দেখবে, যতদিন না পর্যন্ত মহামারী করোনা থেকে বাংলাদেশ মুক্তি পাচ্ছে ততদিন পর্যন্ত শিক্ষা কার্যক্রম এভাবে চলবে, তোমাদের এটির সাথেই অভ্যস্ত হতে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি বারবার করে বাংলাদেশে করোনার দ্বিতীয় ওয়েভ নিয়ে জনগণকে সাবধান করছে, তোমরাও যেখানেই থাকো সাবধানে থাকবে, অবশ্যই মাস্ক ব্যবহার করবে, জনগণকে সচেতন করবে। এভাবেই আমরা আশা করি যে মহামারী করোনাকে বাংলাদেশ থেকে তথা সমগ্র পৃথিবী থেকে দূরীকরণ করা সম্ভব হবে। আজকের ক্লাস এখানে শেষ করছি, ধন্যবাদ সবাইকে।